কিয়ামত আরবি শব্দ, এর অর্থ মহাপ্রলয় বা পুনরুত্থান। ইয়ামুল কিয়ামা অর্থ কিয়ামতের দিবস। কিয়ামত দিবসের আরও নাম আছে, যেমন ইয়ামুল জাজা বা প্রতিদান দিবস, ইয়ামুল হিসাব বা হিসাবের দিবস, ইয়ামুল বাআস বা পুনরুত্থান দিবস ইত্যাদি। কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম একদা ছদ্মবেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে হাজির হয়ে আরজ করেন, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, জিজ্ঞাসিত ব্যক্তি থেকে জিজ্ঞাসাকারী অধিক জ্ঞাত নয়, অর্থাৎ কিয়ামত কখন অনুষ্ঠিত হবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ ইরশাদ করেন, কিয়ামতের জ্ঞান কেবল তারই জানা, তার জ্ঞানের বাইরে কোনো ফল আবরণ মুক্ত হয় না এবং কোনো নারী সন্তান প্রসব ও গর্ভধারণ করে না। সূরা হামিম সিজদা আয়াত 46। অপর আয়াতে বলা হয়েছে, তার আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে, আপনি বলে দিন, এর খবর তো আপনার পালনকর্তার কাছেই রয়েছে, নির্ধারিত সময়ে তিনি তা পরিষ্কারভাবে দেখাবেন। সূরা আরাফ আয়াত 187। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, গুপ্ত জ্ঞানের বিষয় পাঁচটি। এক, কিয়ামত আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। দুই, আগামী দিন কি ঘটবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। নাম্বার তিন, কখন বৃষ্টি হবে তা আল্লাহ ছাড়া কেউ জানেন না, কারণ নাম আছে। নাম্বার চার, কার কোথায় মৃত্যু হবে আল্লাহ ছাড়া কেউই জানেন। নাম্বার পাঁচ, কখন কিয়ামত হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না, হাদিসটি সহিহ বুখারীতে বর্ণনা করা হয়েছে। কিয়ামতের আলামত। কিয়ামত সংঘটিত হওয়ার আগে কিছু নিদর্শন দেখা যাবে। এই প্রসঙ্গে মহান আল্লাহ ইরশাদ করেন, তারা কি শুধু এই অপেক্ষায় রয়েছে যে কিয়ামত তাদের কাছে হঠাৎ এসে পড়ুক? বস্তুত কিয়ামতের লক্ষণগুলো তো এসেই পড়েছে, সুতরাং এসে পড়লে তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে? সূরা মুহাম্মদ আয়াত 18। হযরত জিবরাইল আলাইহিস সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি থেকে কিয়ামতের কিছু আলামত জানতে চাইলে তিনি বলেন, কিয়ামতের একটি আলামত হলো দাসী তার মনিবকে প্রসব করবে, অর্থাৎ ছোট লোকের ঘরে বড় লোক জন্মগ্রহণ করবে। আরেকটি আলামত হলো নগ্ন পাপীবিষ্ট ও বস্ত্রহীন মেষশালক বিশাল বিশাল প্রাসাদ তৈরি করবে এবং এ কাজে তারা পরস্পর গর্ব করবে, অর্থাৎ একসময় যারা গরিব ছিল পরবর্তী সময়ে তারা ধনী হয়ে অহংকারী হবে। মিশকাত শরীফ। কিয়ামতের আগের সমাজ ব্যবস্থা। এক, সরকারি মালকে নিজের মাল মনে করা হবে। দুই, আমানতের মালকে নিজের মালের মতো ব্যবহার করা হবে। তিন, জাকাতকে জরিমানা মনে করা হবে। চার, ইসলামী আকিদা বর্জিত বিদ্যা শিক্ষা করা হবে। পাঁচ, পুরুষ নারীর অনুগত হবে। ছয়, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা হবে। সাত, বন্ধুদের আপন মনে করা হবে। আট, পিতাকে পর ভাববে। নয়, মসজিদে শোরগোল করবে। দশ, পাপী লোক গোত্রের নেতা হবে এবং অসৎ ও নিকৃষ্ট লোকেরা জাতির চালক হবে। কিয়ামতের নিদর্শনগুলোর মধ্যে রয়েছে দিনী ইলমের ঘাটতি, নগ্নতা ও উলঙ্গপনা, ফিতনা ফাসাদের বিস্তার, অশ্লীলতার শয়লাভ, হত্যাকাণ্ড, ভূমিকম্পের আধিক্য, এমনকি হত্যাকারী বলতে পারবে না কেন সে খুন করছে। মানুষ অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হবে। মানুষ জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে মৃত্যুকে বেশি পছন্দ করবে। ধন সম্পদ এত বেড়ে যাবে যে ধনী সদ্গা করার মতো কাউকে পাবে না। দুটি বৃহৎ দল একই দাবিতে ভয়াবহ যুদ্ধে লিপ্ত হবে। কিয়ামতের আগে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার হবে। মুসলমানরা ইহুদি ও খ্রিস্টানদের অনুকরণ ও অনুসরণ করবে। মানুষ জালিমকে জালিম বলবে না। খারাপ কাজ থেকে কেউ কাউকে বারণ করবে না। নারীদের আধিক্য হবে। 50 জন নারীর দেখাশোনার ভার একজন পুরুষের উপর অর্পিত হবে। জিনা বেবিচার ও মদের ছড়াছড়ি হবে। ইহুদিদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে এবং যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে। এমনকি জড় পদার্থ পাথর হয়েও তোমাদের সাহায্য এগিয়ে এসে বলবে, হে মুসলমান, দেখো আমার পিছনে এক ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। সহিহ বুখারী ও মুসলিম। কিয়ামতের বড় আলামতসমূহ। দাজ্জালের আবির্ভাব। কিয়ামতের আগে মানুষকে গুমরা করার জন্য পূর্ব দিক থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে। মক্কা মদিনা ছাড়া সে সর্বত্র বিচরণ করবে। দাজ্জালের মাধ্যমে মানুষ দলে দলে গুমরা হয়ে যাবে, তবে খালেস ইমানদাররা তাকে চিনতে পারবে। তার দুই চোখের মাঝখানে কাফের লেখা থাকবে এবং ডান চক্ষু টেরা থাকবে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নবী রাসূলই তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন, তবে আমি তার সম্পর্কে বলছি, তার ডান চক্ষু টেরা, তোমাদের প্রভু টেরা নন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের সময়কাল হবে 40। হাদিস বর্ণনাকারী ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা জানি না 40 দ্বারা কি 40 মাস নাকি 40 বছর বোঝানো হয়েছে। হযরত নাওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে 40-এর প্রথম দিন হবে 1 বছর, দ্বিতীয় দিন হবে 1 মাস, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ, অবশিষ্ট 37 দিন হবে আমাদের দিনের মতো, মোট 439 দিন। পৃথিবীর ধনসম্পদ দাজ্জালের কক্ষে থাকবে, তার আদেশে বৃষ্টি হবে এবং জমিন থেকে ফসল উৎপন্ন হবে। হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে আগমন করবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন। তার আগমনের পর পৃথিবীতে হিংসা ও শান্তি প্রতিষ্ঠিত হবে। এরপর তার ওফাত হবে। এক বর্ণনার মতে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে সমাহিত করা হবে। ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব, কিয়ামতের আগে হযরত নূহ আলাইহিস সালাম এর পুত্র ইয়াফাসের বংশে ইয়াজুজ ও মাজুজের আবির্ভাব হবে। মহান আল্লাহ ইরশাদ করেন, যে পর্যন্ত না ইয়াজুজ মাজুজকে বন্ধনমুক্ত করে দেওয়া হবে এবং তারা উচ্চভূমি থেকে ছুটে আসবে, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না। সূরা আম্বিয়া আয়াত 96। তারা বরাবর নিষ্ঠুর ও জালিম প্রকৃতির, তাদের জুলকারনাইনের প্রাচীর দ্বারা আবদ্ধ করে রাখা হয়েছে। কিয়ামতের নিকটবর্তী সময়ে তারা প্রাচীর ভেঙে সমতল ভূমিতে চলে এসে হত্যাযজ্ঞ ও লুটতরাজ চালাবে। এদের রোধ করার ক্ষমতা কারো থাকবে না। কিয়ামতের 10টি বড় নিদর্শন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 10টি নিদর্শন যতক্ষণ পর্যন্ত তোমরা দেখতে পাবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এর তা হল, 1 নম্বর ধোয়া, 2 নম্বর দাজ্জাল, 3 নম্বর দাব্বা বা জমিন থেকে একটি জন্তু বের হওয়া, 4 পশ্চিম দিক থেকে সূর্যোদয়, কিয়ামতের 100 বছর আগে মাত্র 1 দিনের জন্য পশ্চিম দিক দিয়ে সূর্য উদিত হবে, 5 হযরত ঈসা আলাইহিস আগমন, 6 ইয়াজুজ মাজুজের আগমন, 7 পূর্ব দিকে 3টি ভূমিকম্প, 8 পশ্চিম দিকে ভূমিকম্প, 9 আরব উপদ্বীপের ভূমিকম্প, 10 ইয়েমেন থেকে উত্থিত আগুন যা মানুষকে তাড়িয়ে সমাবেশের স্থানে নিয়ে যাবে।